Hello everyone, welcome back to my channel. We will see me, Ami see me. Abar chole eshi apnader kache notun ekta vlog niye. Ajke hocche Mahanabami. Apnader sokolke janai shubho Mahanabami. Onek onek shubhechha. নবমীর কনসেপ্টটা মাথায় এলেই আমাদের সকল বাঙালির মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা কি বুঝতে পারছেন? এক্স্যাক্টলি, হয়তো অনেকে বুঝতে পারছেন, অনেকে হয়তো বুঝতে পারছেন না, সেটা হলো জম্পেশ করে ভুড়িভোজ। তাই নবমীর স্পেশাল ভুড়িভোজের আয়োজন কিন্তু আজকে হয়েছে আমার বাড়িতে। কি কি করেছে স্পেশাল মেনু আমার মা, সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। প্লাস আজকে নবমী উপলক্ষে আমাদের বাড়িতে আসবে কিন্তু গেস্ট, কারা আছে সেটা তো দেখতেই পাবেন, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। তো আমি যখন ব্লগটা শুরু করি তখন প্রায় বাজে দুপুর একটা। নবমীর দিন কিন্তু আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। আমি যখন ভিডিওটা নিই তখন সবে চারিদিকটা অন্ধকার করে একদম কালো হয়েছে, মানে বৃষ্টি আসবে আসবে কোথাও ছিটে ফোটা শুরু হয়েছে। তখন বৃষ্টির মধ্যে আবার পুজো, সরি পুজোর মধ্যে বৃষ্টি, খুবই কিন্তু বিরক্তকর একটা কম্বিনেশন। মানে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে রাস্তাটা কিছুক্ষণের মধ্যেই একদম ফাঁকা হয়ে গেল, আর বলতে বলতে ব্যাস একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো আজকে তাহলে তোর হাতে খাবো চিংড়ি মাছের মালাইকারি। মায়ের এমনি সব করা হয়ে গেছে কিন্তু তুই বলেছিস আজকে বানাবি স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি, তাই তো? একটু জোরে হুম বল। তোর নেশে সব রান্না করার কথা ছিল আজকে, তুই তো এসছিস এখন দেখ কটা বাজে। এখন বাজে হচ্ছে 1:35, মানে দুপুরের মানুষের খাওয়ার সময় তুই এসেছিস। চিংড়ি মাছ মালাইকারি বানাবো আমরা, মানে এটা আমাদের দুজনের এখন আমরা করবো, কিন্তু আমাদের ইনগ্রিডিয়েন্টস এখন অভাব পড়েছে। আমরা তাই নিজে যাচ্ছি দোকান থেকে জিনিস কেনার জন্য, জিনিস কিনবো, তারপর রান্না হবে, তারপরে আমাদের আজকে নবমীর সব মেনু কমপ্লিট হবে, তারপর হবে খাওয়া দাওয়া। এখনও আমাদের সেকেন্ড গেস্ট আসেনি, একজনকে দেখে বুঝতেই পারছেন সেকেন্ড গেস্ট কে হতে পারে, তাও আমি বলবো না ভিডিওতে, যখন আসবে তখন একবারে আমি দেখাবো যে আমাদের স্পেশাল নবমীর সেকেন্ড গেস্ট কে। আমাদের এখানে চিংড়ি মালাইকারির অলরেডি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই যে এই জিনিসটাই ছিল না, এটাই দোকান থেকে আনতে গেছিলাম, কিনে নিয়ে চলে এসেছি ইনস্ট্যান্ট। আপনি কি চিংড়ির মালাইকারির বিষয়ে কি আপনি কি কোনো কি টিপস দিতে চান রান্না করার ক্ষেত্রে? এটা হচ্ছে এই নারকেলের দুধের এই পাউডারটা কিনে নিয়ে এসেছিল ইনস্ট্যান্ট, ওটাকে গুলে দিচ্ছে, এটা আমাদের চিংড়ি মালাইকারিতে যাবে। সবসময় তো নারকেলের দুধ পাওয়া হয় পসিবল না, তো তার জন্য ইনস্ট্যান্ট এইগুলোই কাজে আসে। আর টেস্টটা হয়তো প্রমিনেন্ট ওর মতন হয় না, কিন্তু এটা ম্যাগির, ম্যাগি কোম্পানির, তো আশা রাখছি ভালোই হবে। এটা ইউজ করেছিস তুই আগে রান্নার ক্ষেত্রে? আচ্ছা, কিন্তু স্মেল কিন্তু একদম পিওর নারকেলের বেরোচ্ছে, একদম যেরকম নারকেলের একদম ঠিক যেরকম গন্ধ হয় ঠিক স্মেল কিন্তু সেরকম। আচ্ছা, এটা পেঁয়াজ দিয়ে দিল, মশলা তুই দাদা কি কি অ্যাড করেছিস এতে? হ্যাঁ একদম সব রেডি করে রেখে দিয়েছে মা, আস্তে একটু আঁচটা কমিয়ে নিল, কমিয়ে নিয়ে এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছে। তারপরে দাদা এই যে নারকেলের দুধটা অ্যাড করে দিয়েছে যেটাই গুলে রাখা ছিল। চিংড়ি মালাইকারি শেষ হতে হতেই আবার আমাদের ওই দিন অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছিলো বলে টেকনিশিয়ানও চলে এসেছিলেন, আর এই যে আমাদের টেস্টি টেস্টি চিংড়ি মালাইকারি। তারপরে মা আমাদের দুজনকেই ফার্স্টে খেতে দিয়ে দিল। এই যে মা এখানে খাবার বাড়ছে আমাদের দুজনের জন্যে। ফ্রাইড রাইস কিন্তু আমার খুবই পছন্দের, কার কার ফ্রাইড রাইস পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা খেতে তো একরকম লাগে, কিন্তু বাঙালি বিভিন্ন মাছের ঝোল, তারপরে চিংড়ি মালাইকারি এইগুলোর সাথেও কিন্তু আলাদাভাবে দারুণ লাগে খেতে। চিলি চিকেনও হয়েছিল, তো বাঙালি রান্নাবান্নার সাথে কিন্তু ফ্রাইড রাইস কিন্তু খেতে আমার অন্তত দারুণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কিরে টেস্ট ভালো হয়েছে? মাসি করেছে কি না আমাকে বলে লাভ নেই, ভালো হয়েছে?
বলিস আমাকে ভালো দিছিস না, তুই না বলছিস, আমি সেটাই বলছি যে আমাকে বলে লাভ নেই, আমি রান্না করিনি তো, মাসি রান্না করেছে, তাও তুই ভালো খারাপ বলছিস তো, তুই বলিস নি। ফার্স্টে এখন খাচ্ছি হচ্ছে চিংড়ি মালাইকারি, দেখি কেমন হয়েছে। যদি খারাপ হয় তাহলে কিন্তু তোকে পরের দিন বিরিয়ানি খাওয়াতে হবে বলে দিলাম। এই ভালো বানিয়েছিস, হেভি হয়েছে মা, সত্তর দিন ভালো করেছিস, এটা সত্যি দারুণ হয়েছে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো ফাইনালি খাওয়া দাওয়া করে উঠে পড়েছি, এত খেয়েছি, মানে আজকে সত্যি মা এত সুন্দর রান্না করেছে, মানে একটু বেশি খাওয়া হয়ে গেছে আজকে তার জন্যে। এবার হজম করার জন্যে খেয়ে কোল্ড ড্রিঙ্কস, তো চলো একটুখানি নিবি, একটুখানি তো তোর কোল্ড ড্রিঙ্কস কিরে এটুকু কি, আমাকে কি তুই পেগের সাইজ বলছিস নাকি? সেটা খেয়েই শুয়ে পড়েছে, দেখো মানে ছেলেটা হচ্ছে দুনিয়ার রাজ্যের অলস, শুয়ে শুয়ে ও কোল্ড ড্রিঙ্কস কাঁধে টুমুক দিয়ে। তুই খা আরেকবার ওভাবে, কেন ক্যামেরা ধরছে লজ্জা পাচ্ছিস কেন? ক্যামেরা তুই দেখে তুই লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, আর তুই ওরকম এই যে শুয়ে রয়েছে, শুয়ে কি করছে, মুখটা এর মধ্যে দিয়ে চুমুক দিয়ে খাচ্ছে, কি অবস্থা, ভালো করে দেখুন এই ছেলেটাকে না, ভবিষ্যতে হচ্ছে মা যখন ওর বউ আসবো বউকে এইসব দেখাবো তখনও বুঝতে পারবে। এবার ওপরে উঠেছে যাতে হাইলাইট না হয়ে যায় ওর বউ। এই আবার বিজনেস ফেলে আবার মুছছে, কি পড়েছে এইটা, কি এই যে এই যে এই যে এই যে আগে দেখ বিস্তারটা পড়েছে দু এক ফোঁটা। সেকেন্ড গেস্ট চলে এসছে, ঠিক আছে আমার দিকে তাকিয়ে রয়েছে, চোখটা দেখে একটু টেরা টেরা লাগছে হালকা। তো দিদি আপনার ভালো লাগছে, এত তাড়াতাড়ি এসছেন আপনি, আর আপনার সাথে সাথে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই নিয়ে আর কথা বলবো না, তাহলে কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে। তোমাকে আমি মানা করেছি তুমি আমার খাটে বসবে না, তুমি নিচে গিয়ে বসলা কেন? লোকজন তো দেখে বলবে যে মাসি এসছে, মাসিকে নিচে মাদুরে বসতে দিয়েছে, বেশ হয়েছে তাহলে। এতে আমার কিন্তু কোনো দোষ নেই, মাসি নিজে ইচ্ছে নিচে বসেছে, গেস্ট বাড়ির নিচে বসে আছে আর আমি এদিকে ওপরে বসে আছি, এই নিয়ে এবার লোকজন আমাকে বাজে বলবে। তো মাসি এসছে, মাসি এখন মায়ের সাথে ওই ঘরে বসে গল্প করছে আর খাওয়া দাওয়া করছে, বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে ওয়েদারটায়, আর একদম পেট ভরে খেয়েছি, যেহেতু ভরা পেটে আরও বেশি দুপুরবেলা ঘুম পায়, তো একটু চলো ঘুমিয়ে নিই, তারপরে বিকালে আবার আসছি। তো ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, যতক্ষণে ঘুম থেকে উঠেছি মাসি আর দাদারা চলে গেছিলো। তো আজকে বৃষ্টি হচ্ছে আর এরকম ওয়েদারে আর বেরোতে কোথাও ইচ্ছা করছে না, আজকে বাড়িই থাকবো, আর সব ঘোড়াই হয়ে গেছে, কোথায় আর বেরোবো। তো আজকে ব্লগটা এই অবধি, পরে আসবো নতুন ভিডিও নিয়ে। অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছেন সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। টাটা।